নেবেন না আমি তোমার পেটে ইনজেকশনটা দিতে পারি এবার দেখুন এটা হচ্ছে আমাদের নাভি নাভির আশেপাশে 1 ইঞ্চি আপনি ছেড়ে দেবেন আর এখানে যে কোনো জায়গা যেখানে ফ্যাট আছে মানে চর্বি এরকম করে আপনি পিঞ্চ দিয়ে ধরবেন ধরে এরকম করে ভালো করে এটাকে রাব করবেন দিস ইজ কলড রাবিং তাতে কি হবে যতটা ওখানে ইনফেকশন আছে যেন চলে যায় এবার আপনারা এরকম করে নিডিল নেবেন আর এই যে এটাকে সরিয়ে দেবেন ছোট নিডিল আর আপনাদের এটাকে ঢোকাতে হবে একদম পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মতলব সারফেস থেকে 90 ডিগ্রি দিয়ে আপনারা আগে টেনে দেখে নেবেন যখন ঢোকালে তারপরে একসাথে ঢুকিয়ে দেবেন আর দিয়ে একটুখানি টেনে দেখে নেবেন যে রক্ত আসছে কিনা যদি রক্ত আসে তাহলে সঙ্গে সঙ্গে এটা বার করে অন্য জায়গা দেবেন মনে রাখবেন এই কথাটা আর নিডিলটা আরেকবার চেঞ্জ করে নেবেন আর যদি রক্ত না আসে আপনি ধীরে ধীরে এটা পুশ করে দেবেন আর একটুখানি এটা দিয়ে ম্যাসাজ করবেন না প্রেস করবেন না হালকা করে ধরে রাখবেন